Hi friends, welcome back to my YouTube channel, Deepasir Live. অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো প্লিজ কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাও, কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাও। তো নিচে রাখলাম কোশ্চেন অ্যান্সার ভিডিও। তো শুরু করার আগে তোমাদের আগে কিছুটা কথা বলে দিই। এক নম্বর হচ্ছে ঘূর্ণিঝড় গুলাব নামে কিন্তু উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর কিন্তু আছে প্রতিবেশী, যারা থাকেন তার থেকে প্লিজ কেউ বাড়ি বাড়ি বেরোবেন না, ভুবনেশ্বর অনেক কিছু তছনছ হয়ে গেছে, ঠিক আছে। দুই নম্বর, আজকে কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনো লোকে মানে কোনো বাইরের সংস্থান একটা লোককে দেখা যাচ্ছে না, গাড়িও বন্ধ, আজকে দোকান বিকেলে বন্ধ হয়ে যাবে, দোকানপাট সব, বাসও চলছে না, কোনো গাড়ি চলছে না, একশো একটা রাস্তাঘাট সব সংস্থান কিছু দেখা যাচ্ছে না, যেমনি লকডাউন হয়েছে কিনা সেরকম। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এসেছে ফার্স্টে হচ্ছে তিথি মুখার্জি, তোমার ভিডিওটা একটু এডিট দিতে পারবো কিন্তু শিখতে পারছি না, ঠিক আছে তিথি মুখার্জি, তুমি চিন্তা করো না, আমি আমি ইউটিউব আমি শুধু তিথি মুখার্জি না, যারা ভিউয়ার সাবস্ক্রাইবার ফলোয়ার্স যারা আছো আমি দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিট করতে হবে, ঠিক আছে। আমি ভিডিও এডিট দেওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে ডাউনলোড করো এবং কিছুটা শিখে নাও, শিখে নাও বলতে শিখিয়ে দেব। দুই নম্বর হচ্ছে আকাশ বোস বলতে চাইছে, তোমার আজকে তো ভারত বন্ধ, তোমার কিছু মনে হচ্ছে না? আমার তো কিছু মনে হচ্ছে না, ভারত বন্ধের জন্য তো আমার কিছু মনে হচ্ছে না, কিন্তু বাড়ি বাড়ি বেরোতে পারছি না, যে রৌদ্র শুরু হয়েছে সেই সময় বৃষ্টি হচ্ছে না, এই সময় এত ভ্যাপসা গরম করছে না, মানে একটু আছে। তাছাড়া মানে ভিডিওটা বানাচ্ছি, কোনো ক্যামেরাম্যান নাই, ক্যামেরাম্যানকে ছাড়া তো ভিডিও বানানো অতিরিক্ত মানে দরকার, আর দেখতে পাচ্ছো যে ক্যামেরাম্যানকে ছাড়া হবে না। আর আজকে তো ভারত বন, ভারত বনের জন্য কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ভারতের জন্য প্লিজ কেউ বাড়ি বাড়ি বেরিও না, নাহলে কিছু অনেক গন্ডগোল হতে পারে, তাই আমি কালকে শান্তি থেকে আসলাম, তো হয়তো কিছু একটু হয়নি। আচ্ছা তারপর এসেছে অন্ধিরি দাস বলতে চাইছে, তোমার বেস্ট ইউটিউবার কে? আমার বেস্ট ইউটিউবার তো আমি জানি না, কেন অনেকে সাবস্ক্রাইব মানে করছে, সেখানে চোখে আলো করছে কেন? বেস্ট ইউটিউবার মানে হচ্ছে কেউ নাই, দেখা যাক কে ইউটিউবার আছে বেস্ট। দাও এখানে এটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম, চোখে আলো পড়ছে, দেখা যাচ্ছে না কিছু, ফ্যানটাও চালিয়ে দিই, দাও ফ্যান না চালালে গরমটা খুব বেশি বাড়ছে। তো তারপর এসেছে অলোক রঞ্জন বর্মন, এই বলতে চাইছে আমি কলকাতা থেকে বলছি, হ্যালো কলকাতা থেকে বলছি, তার অনেক 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 ধন্যবাদ জানাই। এবং তারপর এসেছে পূজা মন্ডল, ও বলতে চাইছে মানে ইউটিউবার বেস্ট হচ্ছে যে অন্য কোনো একটা ভিডিও বানাতে বানাতে তুমি একটু এগিয়ে দিতে পারছো, আমি তো ওরকম আমি তো কী করে বলবো বলতো, আমি তো এরকম কোনো দিনও করিও নি বা দেখিও নি, এরকম করলে তো আমি শিখে যেতে পারতাম এবং শিখলে তো আরও তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যেতে পারতাম। তোমার যদি মন হয় তাহলে কিছু কমেন্টস করো, তাহলে আমি জানতে পারবো। ডিপসে পুছো নামে কমেন্ট করবে, ঠিক আছে, আমি যেটা ডিটেলসে লিখেছি যেমনি ডিপসে পুছো নামে নীল রঙের যে ট্যাগটা দেওয়া আছে সেখানে তোমরা ওরকমভাবে লিখবো কমেন্টে, ঠিক আছে, তাহলে আমি জানতে পারবো যে ডিপসে কোশ্চেন নামে যে একটা কোশ্চেন কোশ্চেন অ্যান্সার ভিডিও হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে এই কোশ্চেন অ্যান্সার ভিডিওটা বানিয়ে দেখাবো। জানাটা বন্ধ দিলাম, বাড়িতে এত রোদে পেয়ে যাবে চোখে তাকাতেই পারছি না, যে এত আলো এত আলো, বলার কিছু নেই। তারপর এসেছে অন্ধ্রমিত্র সেন বলতে চাইছে, আমি আসছি কলকাতায়, এসো, আমি তো কলকাতায় থাকি না,
আমি চাকরি থাকি, আমি দু জায়গায় বাড়ি হচ্ছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে স্বামী, কাউকে বলা চলবে না আপনার, নাহলে হয়ে যাবে শেষ। চলো, তারপরে এসেছে পৃথ্বীচন্দ্র ঘোষ, ও বলতে চাইছে কলকাতায় আজকে খুব বৃষ্টি হচ্ছে, ও কলকাতায় বৃষ্টি হচ্ছে খুব ভালোই, ওখানে ঠান্ডা বোঝে হয়তো, এখানে বৃষ্টি কিচ্ছু নেই, এত গরম, রোদের তেজ, আর কালকে রোদটা থেকে আজকে বেশি রোদের তেজ, আর হচ্ছে কালকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে রাত্রিবেলা, তো কিছু হলো কি না জানি না, মাথাটা ধরে গেছে। ও সেন্সর ভিডিওটা কত বড় করছে দেখিনি। তারপর এসেছে ও বলতে চাইছে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি চাঁচোর, মালদা, এই কথাটা অনেকেরই করতে ভাই, আমার মাথাটা ধরে গেছে রে, দেখি কত বড় ভিডিওটা করছি দেখি। তারপর এসেছে মন্ডল, বলতে চাইছে তোমার বেশ হচ্ছে, খাওয়া দাওয়া কি, খাওয়া দাওয়া হচ্ছে ফুচকা বিরিয়ানি, এটাই আছে, ভারত বন্ধ আছে, মাকে আমি তাড়াতাড়ি আসতে বললাম বাড়ি তিনটার দিকে, নাহলে ভারত বন্ধে যে কি হতে পারে যে কিছু বলা যাবে না, আজকে তো ভারত বন্ধের জন্য অনেক দোকান বন্ধ, মনে হচ্ছে লকডাউনের মতন হয়ে গেছে জায়গাটা, একেবারে লকডাউনের মতো হয়ে গেছে, যে একটা বাইরে কোনো লোক নেই, কোনো বাইক পাচ্ছে না, কোনো কিচ্ছু পাচ্ছে না, আর প্যান্ডেলের কাছে তো এখন বন্ধ হয়ে গেছে, আজকের মধ্যেই হচ্ছে বন্ধ সব, বাসও চলছে না, কেন যে ভারু বন্ধ আছে না, অন্যদিকে কী কী হচ্ছে না হচ্ছে, এবং অনেকে বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ভারত বন্ধ হয়, গোটা ভারতবর্ষে ভারত বন্ধ হয়ে গেছে, এবং প্লিজ সাবধানে মেনে চলো, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলছে যে করোনা কিন্তু এখনো যায়নি, এখনো করোনা কিন্তু আছে, সেটা মেনে চলতে হবে, ঠিক আছে। তারপর এসেছে ওটিকি চন্দ্র ওয়েদা, বলতে চাইছে আমাদের গাজরের দিকে রাস্তাটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, সেই রাস্তাটা কি তোমাদের চাকরির দিকে যাচ্ছে, না আমাদের না, আমি তো কী করে বলবো যে গাড়ির রাস্তাটা বড় হয়েছে, আমি দেখেছি মানে ঘাসিরাম বলে দেখি রাস্তাটা যে আছে, বলছি গাজুলি রায় বিশাল বড় রাস্তা হচ্ছে, আর আমাদের যে একটা রাস্তা হচ্ছে বাইপাস, সেটা হচ্ছে বিহারের দিকে চলে যাচ্ছে, সেটা মিশেছে শামসি ভাটার দিকে, মিশেছে শামসি থেকে বাইপাস থেকে মিশে সোজা চাকরির দিকে মিশেছে, ওটা থেকে দিয়ে চলে যাবে বিহার, ওটার জন্যই তো বিহারের জন্য কনফিউজ হয়ে যাচ্ছে তো মানুষ, এবং খুব উৎপত্তি হয়ে যাচ্ছে, এবং তাদের জন্য খুব সুরক্ষা যে বিহারে বাইপাস হচ্ছে সেটা চলে যাচ্ছে, কাটিহার, বিহার, ঝাড়খণ্ড, এটা এদিক দিকে চলে যাচ্ছে, এবং সাবধানে মেনে চলতে হবে, কেন অনেক কিছু আছে, এবং কলকাতায় আমাদের দুটো বাড়ি হচ্ছে, ভীষণ করে মাসি চালু হয়ে যাবে কাজে, এবং পুজোর পর দেখা যাক কী হয়, সামনে দুর্গাপূজা আসছে, তোমার বেস্ট হচ্ছে কি, বেস্ট হচ্ছে আমি তো বলতে পারবো না বেস্ট হচ্ছে কি, সেটা আমার ঠিক করা হয় না, অনেকে তোমরা কমেন্ট করছে যে বেস্ট হচ্ছে কি, বেস্ট হচ্ছে কি, এটা তো কোনো কিছুই বুঝতে পারছি না, তোমরা কি বলতে চাইছো সেটা আমি কি করে বলবো, ঠিক আছে। আর কি কমেন্ট এসছে, মনি বলতে চাইছে আমার বাড়িতে বেশ করতে কি, আমার বাড়িতে বেশ করতে কি জানি না, জানলে তো আমি তোমাকে জানিয়ে দিতে পারতাম, তো ঠিক আছে, আর কমেন্ট নেই মনে হচ্ছে, আর না আর কমেন্ট আছে, তো কমেন্টটা যদি ভালো লাগলে তো হবেই, তোদের তোমাদেরকে তো অনেকে রিকোয়েস্ট করছো যে ইয়ে ভিডিও বানাও, কোশ্চেন ভিডিও বানাও, ঠিক আছে, কোশ্চেন আনসার ভিডিও বানিয়ে দিলাম, তো কেমন হয়েছে যাবে পুরো না, ঠিক আছে, আর ভালো লাগলে তো অবশ্যই করবা, আর রিকোয়েস্ট, ঠিক আছে। সো ফ্রেন্ডস, কোশ্চেন আনসার ভিডিও এখানে ফিনিশ হয়ে যাচ্ছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটাকে অন করতে একদম যেন বলো না। এই ধরনের আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো কি নিয়ে ভিডিওতে আমি হাজির হয়ে এসেছি। এবং অনেকে রিকোয়েস্ট করেছো কোশ্চেন আনসার ভিডিও করো, কোশ্চেন আনসার ভিডিও করো, ঠিক আছে। এবার তোমাদের যে রিকোয়েস্ট কোশ্চেন আনসার ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিরকম লাগলো, ঠিক আছে। আর ভারত বন্ধ হচ্ছে আজকে, অনেকে বাড়ি বাড়ি বেরিয়েও না, ঠিক আছে, এবং সাবধান মেনে চলো, ঠিক আছে। তো আজকে তাহলে এখানে শেষ করছি, আর ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই, টাটা।